সাইবার জগতে কিশোর কিশোরীদের নিরাপদ বিচরণ কিংবা জ্ঞানের দুনিয়ায় উঁকি দেওয়ার সুযোগ ফিকে হয়ে আসে কিছু অপরাধীর দুষ্কর্মে। ইন্টারনেট মাধ্যমে ফেক অ্যাকাউন্ট কিংবা নানাভাবে অল্প বয়সী বা নারীদের উত্ত্যক্ত করার বিষয়টি দিন দিন যখন অসহনীয় পর্যায়ে যাচ্ছে, তখন এই সমস্যার সমাধানে নড়াইলের তরুণ সাদাত উদ্ভাবন করেছে সাইবার টিনস নামের একটি অ্যাপস। তার উদ্ভাবিত এই অ্যাপস এখন শুধু নড়াইল নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আলো ছড়াচ্ছে বিশ্ব পরিমণ্ডলেও। গেল 13 নভেম্বর এই অ্যাপসের কল্যাণেই বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জোটে সাদাতের ঝুলিতে। দেশের জন্য সুনাম কুড়িয়ে আনা সাদাতের দাবি, সবাই এগিয়ে এলে পাল্টে দেয়া সম্ভব সামাজিক বাস্তবতা। একটা মানুষকে যখন কেউ এই অনলাইনে বারবার হ্যারাস করে, ওর মেন্টালিটি অনেক অন্যরকম হয়ে যায় এবং তখনই ও মূলত সুইসাইডের দিকে চলে যায়, ড্রাগের দিকে চলে যায়, পড়ালেখা থেকে দূরে সরে যায়। তো এই সাইবার বুলিংটা নিয়েই আমরা মূলত কাজ করছি যে কীভাবে এটা মানে প্রতিরোধ করা যায়। একটা ভিকটিম যখন আমাদের এই সাইবার টিনসে অভিযোগ করবে, আমরা কিশোর কিশোরীদের একটু গুরুত্ব কেন দেবো, কারণ ওরা হচ্ছে বাংলাদেশের নেক্সট জেনারেশন। এই জন্য ওদেরকে আমরা বেশি সাপোর্ট দিতে হবে, ওদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, ওর এখন কন্ডিশন কি। আমি জাস্ট ছোট্ট একটা জেলায় কাজ শুরু করছিলাম, এটা নিয়ে যদি যারা আরা যাদের ভাবার দরকার তারা সকলে মিলে যদি কিশোর কিশোরীদের নিয়ে ভাবে, এটাকে আর একটু সুন্দর করে, তাইলে আমার মনে হয় যে এই যে ডিজিটাল বাংলাদেশের যে সুনামটা আছে, যে ডিজিটাল বাংলাদেশের যে প্রত্যন্ত এলাকায় সব জায়গায় ইন্টারনেট থেকে শুরু করে ডিজিটাল সার্ভিসগুলো আছে, এইটা কিশোর কিশোরীরা একদম সচেতনভাবে এবং ভালোভাবে ইউজ করতে পারবে। গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিআরআই এর যুব সম্প্রদায়ের জন্য তৈরি ইয়ং বাংলা প্ল্যাটফর্মে 2018 সালে বিজয়ী হয়েছিলেন এই সাদাত। সেই অনুপ্রেরণায় এতটা পথ তিনি মাড়িয়ে এলেন জানালেন অকপটে। কিন্তু ইয়ং বাংলা যে এত বড় একটা অপরচুনিটি ইয়ংদের জন্য করে দিচ্ছে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। 2018 সালে আসলে আমার যে সংগঠন নড়াইল ভলেন্টিয়ার্স, এটা জয় বাংলা ইয়েতে আউট পাই এবং ওইখান থেকেই একটা আমার কানেকটিভিটিটা আসলে হয়ে গেল, ইয়ং বাংলার সাথে সম্পর্ক হয়ে গেল। আমরা চিন্তা করতে পারিনি যে যেমন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বললো, একসাথে আড্ডা দিল, আনন্দ করলো, ঠিক আছে, SSF তাকে ঠেকানোর চেষ্টা করতেছে কিন্তু তিনি কিন্তু একদম আমাদের সাথে এসে কথা বলতেছে। এই এই ব্যাপারগুলো যখন হইলো আস্তে আস্তে প্রায়, এবং সজীবজা জয় স্যার তো প্রায় আমাদের সাথে বসেন এবং অন্য অন্য মন্ত্রী মিনিস্টার যারা আছেন সবাই আমাদের সাথে বসেন, তো তখন মনে হয় যে না, আমাদের কথা তারা শুনবে, আমরা এখন কিছু বলতে পারবো এবং স্থানীয় পর্যায়ে তখন আসলে গুরুত্বটা বেড়ে যায়। প্রতি বছরের মতো এবারও জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020 দেওয়ার আয়োজন করেছে সিআরআই। দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের জন্য সর্বোচ্চ এই সম্মাননা মঙ্গলবার রাতে ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সিআরআই চেয়ারপারসন সজীব অজেদ জয়। আজকের অনুষ্ঠানের পরে তারা বুঝতে পারবে। রাত 8টায় এই অনুষ্ঠান ভার্চুয়াল পরিসরে দেখার আহ্বান জানিয়ে সাদাত বলেন, উদ্ভাবনী তরুণদের আতুর ঘর ইয়ং বাংলা। আমি ইয়ং বাংলা থেকে এক টাকা পাইনি, কিন্তু যেটা পেয়েছি এটা আসলে আপনি কোটি কোটি টাকাতেও পাবেন। এইটাই আসলে দরকার, ইয়াংদের আসলে টাকার দরকার হয় না, ঠিক আছে, ইয়াংদের বুদ্ধি আছে, মেধা আছে, তাদের সততা আছে, তাদের সাহস আছে, এইটাই দরকার। আর ইয়ং বাংলা যেটা করে, এই যে বুদ্ধি, সততা, সাহস, এই জিনিসটাকে বুস্ট করে দেয়। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা।